হ্যাঁ দেখি, আমরা সবাই চাই এটা সার্বিক সার্বিক উন্নতি করার জন্য এটা আমরা করা হয়েছে। এখন তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর উনি মাঝে মাঝে আমরা উনির সঙ্গে আমরা আলোচনা করব, এবং ওখানে আমাদের জোনাল সাবজোনাল এই ব্যাপার নিয়েও আমরা এখন আমাদের পার্টির তরফ থেকে আমাদের সংগঠন তরফ থেকে এটা আমরা দেখাশোনা করব, যাতে আমাদের মনিটরিং কমিটি যাতে করা হোক এটা আমরা চাই। প্রত্যেকটা জোনাল সাবজোনাল লেভেলে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল, যাতে ওনারা তাতে আলোচনা করেই আইপিএফটি বিজিপি আলোচনা করেই এটা আমাদের মধ্যে সম্পর্ক রেখেই আমরা জোনাল সাবজোনালকে আমরা দায়িত্ব দেওয়ার জন্য চেয়ারম্যান সাবজোনাল চেয়ারম্যান জোনাল চেয়ারম্যান আপনি এই নিয়োগ করব। এটা শুধু জিএমপির তরফ থেকে নয়, এটা ত্রিপুরাজ্যের যে 37 লক্ষ জনগণের তরফ থেকে ত্রিপুরাজ্যের স্বশাসিত জেলা পরিষদকে আরো শক্তিশালী করা, শক্তিশালী করা মানে কিছু টাকা দিয়ে দেওয়া না, আইনগত দিক থেকে অর্থাৎ তার সাংবিধানিক অধিকারের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পরিকাঠামো দিক থেকে, সব দিক থেকেই। কেননা গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এটাই ছিল অন্যতম একটা ইস্যু, সেই ইস্যুকে সামনে রেখে বর্তমান ত্রিপুরাজ্যের শাসক দলের যে দুইটা শরিকের অন্যতম শরিক আইপিএফটি, তারা এই দাবিটাকেই ত্রিপুরাল্যান্ড হিসাবে তারা তুলেছিল এডিসিকে কেন্দ্র করে। অর্থাৎ বর্তমানে এডিসি যে আইনে চলছে, এই আইনে এডিসির যে স্বপ্ন এটা পূরিত হবে না, কাজে ত্রিপুরাল্যান্ড করতে হবে। ভারতীয় জনতা পার্টি তারা বলছে না, আমরা ত্রিপুরাল্যান্ডের যে আইডিয়াটাকে আমরা সমর্থন করি না, তবে হ্যাঁ স্বশাসিত জেলা পরিষদকে শক্তিশালী করতে হবে, আইন সংশোধন করতে হবে সংবিধান সংশোধন করে। এই কথাগুলি বলে তারা ভোট নিয়েছে, মোহ তৈরি করেছে, সংখ্যাগরিষ্ঠ হয়েছে, ত্রিপুরাজ্যের শাসনভার তারা পেয়েছে। কিন্তু গত 2 বছরে আইপিএফটিও তার সেই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে মাঝে মধ্যেই যখন একেবারে অস্তিত্ব হারানোর মতো অবস্থায় যুবকদের সামনে দাঁড়াতে পারছে না, তখন গিয়ে একটু লোক দেখানো দু একজন প্রতিনিধি পাঠায়, এখানে এখানে সেখানে একটা ডেমনস্ট্রেশন করে, তাও আগরতলা শহরে কোনো ডেমনস্ট্রেশন করে না তারা, ওই খুমলুঙ্গি নিয়ে করে। আর ভারতীয় জনতা পার্টি তারা তাদের সরকার দিল্লিতে আছে, একটা কমিটি করেছে, এটাকে নাড়াচাড়া দিয়ে একবার এখানে পাঠিয়ে দেয়, কিন্তু আখেরে কোনো ধরনের আর পদক্ষেপ সেখানে নেই। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে শুধু এডিসি অংশে মানুষের প্রতি প্রতারণা না, এই প্রতারণা সমগ্র ত্রিপুরাজ্যকে। এটা শুধু প্রতিশ্রুতি এটা পালন করা না, এই সরকার আসার পর গত 2 বছর আমরা কি দেখেছি, এডিসির জন্য বর্তমান যে ষষ্ঠ তপশিল আইন মোতাবেক যে অর্থ তাদের ন্যায্য পাওনা, সে অর্থ দিচ্ছে না, তারা যেভাবে কাজ মানে কর্ম করতে চায় বা করার তা অধিকার আছে সেটা করতে পারে না, প্রশাসনিক দিক থেকেও আর অন্যদিক থেকে শাসক দলের মাতব্যদের যে অসাংবিধানিক চাপ দিয়েও গত 2 বছর নানাভাবে এডিসিকে তারা মানে উত্তপ্ত করেছে। অর্থাৎ এই এডিসি এলাকা এটাকে আরো দুর্বল করে দাও, কাজে গত 2 বছর এডিসি দুর্বল হওয়া মানে রাজ্য দুর্বল হওয়া, গণতন্ত্র দুর্বল হওয়া। গত 2 বছর ত্রিপুরাজ্যের মানুষ এটা দেখেছে, এবং এডিসিকে কিভাবে তিলে তিলে এই বিজেপি আইপিএফ শেষ করেছে, ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। যাই হোক, এখন প্যান্ডেমিকের কারণে এখন নির্বাচন হওয়ার কথা ছিল, এই একদিন হয়ে যেত, হতে পারেনি,
আমরা আশা করব দ্রুত তার সাথে সারা পৃথিবীর সাথে ত্রিপুরা রাজ্যেও এই করোনার অতিমারি একটা জায়গাতে আসবে, তারপর দ্রুত সেরকম একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এডিসি নির্বাচন হোক এবং কেন্দ্রীয় সরকারও তারা আরও নানা ক্ষেত্রেতে একেবারে রাতারাতি বহু সিদ্ধান্ত নিতে পারেন। ত্রিপুরাজ্যের এডিসির জন্য যদি মোদী সরকারের বিজেপি দলের যদি সত্যিই কিছু করার থাকে তার জন্য এক সপ্তাহে কাফি, মাস দরকার নাই, বছর দরকার নাই। কাজে এই অতিমারি চলাকালীন সময়েতেই কেন্দ্রীয় সরকারের কমিটি এখনও বলবৎ আছে, এই কমিটিকে সক্রিয় করে যে আগামী এডিসি নির্বাচন হওয়ার আগে সম্পূর্ণভাবে এডিসিকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী করা যায় সে পদক্ষেপ গ্রহণ করে একটা নতুন শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ শুধু এডিসি এলাকা কেন সারা ত্রিপুরাজ্যকে আরও সমৃদ্ধ করতে পারে এরকম এডিসি তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার সে পদক্ষেপ গ্রহণ করুক। আমি মনে করি আগামী দিনে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এডিসির উন্নয়ন করা সম্ভব। আমাদের বিজেপির পরিকল্পনা আছে এডিসিকে নতুনভাবে সাজিয়ে তোলার। তো কাজেই ছয় মাস পর্যন্ত এখন এই কোভিড-19 বিভিন্ন কারণে যেটা ইলেকশন হতে যেহেতু পাচ্ছে না, তো স্বাভাবিক পরিস্থিতির পরে নির্বাচনের মাধ্যমে আমি আশা করি যে ত্রিপুরার জনগণ বিজেপিকে সুযোগ দেবে এডিসিকে সুন্দরভাবে গড়ে তোলা এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক ভাষাগত আমাদের শিক্ষা ইত্যাদি উন্নয়নের জন্য কাজ করার একটা সুযোগ দেবে। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ গত 17 মে শেষ হয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ভারতের সংবিধান অনুযায়ী এবং স্বশাসিত জেলা পরিষদের আইন মোতাবেক গভর্নরের হাতে ক্ষমতা চলে যায়। এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের বর্তমান রাজ্যপাল মাননীয় মিস্টার রমেশ বাইস, উনি সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত জাতীয় দল এবং আঞ্চলিক দলকে দেখে তাদের সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। উনি একতরফাভাবে রাজ্যের শাসক গোষ্ঠী বিজেপি এবং আইপিএফটির আঙুলি হেলনে উনি সিদ্ধান্ত নিয়েছেন। একজন রিটায়ার আইএস অফিসার অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব জি কে রাও মহাশয়কে প্রশাসকে বসিয়েছেন। এটা অত্যন্ত ন্যাকারজনক এবং দুঃখজনক, কারণ আমরা জানি এই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি গভর্নর হাতে চলে যাওয়ার কথা ছিল না, এটা স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনারা নিশ্চয়ই জানেন দেশে এবং পৃথিবীতে কোভিড-19 প্যান্ডেমিক হওয়ার কারণে আমাদের সঠিক সময়ে নির্বাচন যে হওয়ার কথা ছিল শেষ নির্বাচন হতে পারেনি। এই নির্বাচন যদি সঠিক সময়ে হতো এবং নির্বাচনের যে নিয়মনীতি অনুসারে যদি স্বাভাবিক পরিস্থিতি নির্বাচন হতো, এই রাজ্যে কংগ্রেস দল এডিসিটি ক্ষমতায় আসতে পারত। আমরা নিশ্চিত ছিলাম মানুষ আমাদেরকে হাত ভরে বুট দেওয়ার জন্য সমর্থন করার জন্য প্রস্তুত পাহাড়ে। এই পরিস্থিতি দাঁড়িয়ে যে অবস্থা গত 2.5 বছরে বর্তমান যে বিজেপি আইপিএফটি সরকারের প্রতি মানুষ তাদের প্রতি বিতৃষ্ণিত হয়েছে, তাদের প্রতিশ্রুতি ছিল এই রাজ্য ক্ষমতা আসার আগে, সেই প্রতিশ্রুতিগুলি সম্পূর্ণভাবে তারা পূরণে ব্যর্থ হয়েছে। কাজে এই অবস্থাতে দাঁড়িয়ে আমি অনুরোধ করব রাজ্যের বর্তমান রাজ্যপালকে, উনি আবার ওনার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করুক এবং রিভিউ করুন, যাতে করে আগামী দিন এডিসির ডেভেলপ হবে, রাজ্যের ডেভেলপ হবে, নতুনভাবে চিন্তাভাবনা করে বর্তমান প্রশাসক মাননীয় জি কে রাও মহাশয়কে সরিয়ে একটা শক্তিশালী কমিশন গঠন করা হোক, যে কমিশনের হাতে এডিসি পরিচালনার দায়ভার দেওয়া হোক, তাতে করে সেখানে সমস্ত দলের প্রতিনিধি থাকবে এবং এলাকার রাজ্যের যে এডিসি এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং রাজ্যে ডেভেলপ হবে, এটা আমরা আশা করি। স্বশাসিত জেলা পরিষদে 2 উপধারা 19 ধারার রাজ্যপাল যদি মনে করে স্বশাসিত জেলা পরিষদে স্বাভাবিকভাবে প্রশাসন পরিচালনা করার মতো পরিস্থিতি যখন উদ্ভব হয় তখন রাজ্যের রাজ্যপাল গভর্নর হস্তক্ষেপ করতে পারে।
आज के राज्य स्वशासित जिला परिषद परिचालनार कार्य प्रशासक जे नियोग करा हुए छे सेखाने एक व्यतिक्रम देखा जा सेटा होच्छे स्वशासित जिला परिषद जदि तादेर आभ्यंतरीण कोनो धरनेर कुंडल आभ्यंतरीण कोनो धरनेर समस्या सृष्टि हय तखन राज्यपाल हस्तक्षेप करते पारे किन्तु त्रिपुरा राज्य 35 बछर स्वशासित जिला परिषदेर इतिहासे एई प्रथम एई परिस्थिति उद्भव हयेछे। सबथेके बड़ कथा हच्छे 2020 सालेर 17 तारीख मे अबधि 2015 साले निर्वाचित बर्तमान प्रशासक शासक दलेर मेयाद छिल। जेहेतु गोटा पृथिवीते भारतवर्षे एकटा दुर्योग परिस्थिति सृष्टि हयेछे, एई दुर्योग परिस्थितिर कारणे पृथिवीर बहु राष्ट्र भारतवर्ष विभिन्न क्षेत्रे रिलैक्सेशन दिएछे, छाड़ दिएछे। तो आमादेर बक्तव्य हच्छे स्वशासित जिला परिषदे प्रशासक नियोग करार अधिकार सांविधानिक अधिकार राज्यपालेर रयेछे। प्रशासक नियोग ना करे विकल्प कोनो पथ खोजा जाए किना, कारण जिला परिषदे एखनो 588 ते विलेज कमिटी रयेछे, सब विलेज कमिटी निर्वाचित। प्रशासक नियोग करले पोरे आमला बनाम निर्वाचित प्रतिनिधिदेर मध्ये कोनो धरनेर क्लेश आसबे किना, संघात आसबे किना, सेटा आमादेर एकटा सन्देह हच्छे। काजे जिला परिषद एलाकाय गणतान्त्रिक प्रशासनिक जे व्यवस्था, एई व्यवस्थार कोनो ब्यागात आछे किना सेटा आमरा अत्यंत चिंतित आछि। ताई आमरा दाबी जानिएछिलाम प्रशासक नियोग करार अधिकार राज्यपालेर सांविधानिक अधिकार, सेटा करतेई पारे। सेखानेओ एकटा उल्लेख आछे विधानसभाय फ्लोरे अधिवेशने जिला परिषदे प्रशासक नियोग करार विषयटा उत्थापन करते हबे, विधानसभा सेटा सम्मति निते हबे। जदिओ राज्य सरकारेर काछे एई धरनेर सुयोग नाई, आगामी कयेकदिनेर मध्ये विधानसभा अधिवेशन देखे विधानसभा थेके अनुमोदन निते हबे। एटाई आमरा बोलछि विकल्प कोनो पथ आछे किना, राज्य एवं केंद्र सरकार एखनो समय आछे सेटा उभय सरकार भावुक, कारण आगामी 6 मासेर मध्ये निर्वाचन करते हबे। किन्तु भारतवर्षे आगामी 6 मासे निर्वाचन करार मतो कोनो परिस्थिति आसे किना, काजे एई अवस्थाय विकल्प कोनो पथ आछे किना राज्य सरकारके आमरा केंद्र सरकारकेओ आह्वान जानाच्छि। कारण लकडाउनेर फले केंद्र सरकार सर्वक्षेत्रे रिलैक्सेशन दिएछे এই দুর্যোগ পরিস্থিতির কারণে। কাজে এটি বারবার বলতে হয় যেহেতু দুর্যোগ পরিস্থিতির কারণে স্বশাসিত জেলা পরিষদের সময় মতো সাধারণ নির্বাচন করতে পারেনি, তাই এই ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার বিকল্প কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যাহাতে জেলা পরিষদ প্রশাসন পরিচালিত হয় সেই ব্যবস্থা করা যায় কিনা, এটা আমাদের দলীয় প্রতিক্রিয়া।